আলাইকুম মিনি মামি নেদারল্যান্ডস ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। এটা অবশ্য কয়েকদিন আগের ব্লগ, এখন আমাদের ভ্যাকেশন চলছে, তখন সুস্মির স্কুল খোলা ছিল, সেজন্য টিফিনটা সাজিয়ে দিলাম। আর হচ্ছে ও এখন বের হয়ে যাচ্ছে, ও সাইকেল নিয়েই বের হচ্ছে এখন, কিন্তু বেলা বড় হয়েছে। আগে যখন সুস্মি স্কুলে যেত তখন কিন্তু পুরো অন্ধকার থাকতো, আর এখন কিন্তু কি সুন্দর আলো ফুটে ওঠে এবং চারিদিক ভালোভাবেই পুরো সকাল হয়ে যায় আর কি। তবে আজকের ওয়েদার ভালো না, বৃষ্টি হচ্ছে, তাই আমি সুস্মিকে বললাম যে সাবধানে যেও, কারণ বৃষ্টি হলে আমাদের এখানকার রাস্তাগুলো অনেক স্লিপ হয়ে যায়, সাইকেল চালানো আসলেই তখন একটু রিস্কি হয়ে যায়। এই জন্য আমি বারবারই ওকে সতর্ক করতে থাকি। স্কুল আর দুদিন পরেই ছুটি দিয়ে দেবে, কারণ এখানে কার্নিভাল হবে, কার্নিভালের জন্য স্কুল ছুটি দেয়, আর এই ছুটিটা থাকে 1 সপ্তাহ। তো এই কারণে আমাদের এমনি কোনো প্ল্যান নেই কোথাও যাওয়ার কিংবা কোনো ভ্যাকেশন প্ল্যানের, আর কোনো কিছু নেই। কিন্তু তারপরও বাসায় থাকলে সময়টা অনেক ভালো কাটে সুস্মির সাথে। আমার মেয়েটা যখন বাসায় থাকে না তখন খুব একা একা লাগে, নিজের কাজেই ব্যস্ত থাকতে হয়, তারপরে ও আসলে তখন আবার কথা বলার মানুষ খুঁজে পাওয়া যায় আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন, একজন কুকুর নিয়ে বের হয়েছে এই বৃষ্টির মধ্যেও। এখানে কুকুর পালাটাও কিন্তু সব কিছু একদম ডিপেন্ড করে আপনার, তাদেরকে নিয়ে বাইরে বের হতে হবে, তাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে, মানে কুকুরকেও ট্রিট করা হয় পুরো মানুষের বেবিদের মতো আর কি। তো এই যে সকালবেলা, এরপরে আমি নাস্তাটা খেয়ে নিচ্ছি। আমি খাচ্ছি একটা বয়েল এগ ক্রোসান, আর ওকে তুর্কিশ ব্রেড দিয়েছি, ডিম ভাজি করে দিয়েছি, আর এগ বয়েল দিয়েছি। না করব একবারে বাংলাদেশের তাজা তাজা সবজি যেগুলো আছে সেগুলো রান্না করব। আজকে রান্না করব এই সিম দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে মানে রুই মাছ আর কি, রুই মাছ রান্না করব। আজকে খুবই খেতে ইচ্ছা করছে বাঙালি খাবার দাবার, তো আমি রুই মাছ ভিজিয়ে রেখেছিলাম, এখন সেগুলোই খাবো, সেগুলো রান্না করব আর কি। তো আসলে প্রবাসে না সব কিছু সুখী আছে, শুধুমাত্র এই বাংলাদেশের শীতের যে তাজা সবজি পিঠাপুলি এগুলোর সুখ ছাড়া। পিঠাপুলি অবশ্য আমি বানাতে পারি না তেমন, এই কারণে আর কি খাওয়াও হয় না, আর যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে গুড় এগুলো আমার কাছে নেই। তো এই জন্য সবজি আজকে রান্না করছি, আর খুব মনে হচ্ছিল যে বাংলাদেশে থাকতে শীতের সবজিগুলো কত মজা করেই না খেতাম, আর মানে ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছ বিভিন্ন রকমের খাবারের কথা খুব মনে হচ্ছিল। তো আমি এই সবজিগুলো সব সুন্দর করে কেটে নিলাম, কেটে নিয়ে মাছের জন্য আলু যেভাবে কাটে সেভাবে কাটছি। আর শীতের দিনে কিন্তু এইসব তরকারি খেতে খুবই মজা লাগে, তাই না? একটু ধনে পাতা যদি দেয়া হয় তরকারিতে অন্যরকম একটা স্বাদ চলে আসে। বাংলাদেশে থাকতে আমরা কিন্তু এগুলোর গুরুত্ব বুঝি না, যে এই যে এত সুন্দর সুন্দর শাক সবজি পিঠা পায়েস এগুলোর গুরুত্ব আমরা বুঝি না। যখন আমরা বাইরে চলে আসি দেশের বাইরে, তখন আমরা মিস করতে থাকি দেশের খাবারকে, দেশের ঐতিহ্যকে। আসলে এটাই হয়, এটাই নিয়ম, শুধুমাত্র আমার ক্ষেত্রে না, আমার মনে হয় সবাই তাই মনে করে যে বাংলাদেশে থাকতে তখন মনে হয় বিদেশে কতই না সুখ, কত শান্তি, কিন্তু আসলে আসার পরে বোঝা যায় বাস্তবতা আসলে অনেক কঠিন। আর বিদেশের মাটিতে সব কাজ যেহেতু নিজে হাতে করতে হয়, একা হাতে সব কিছু সামলাতে হয়, সেক্ষেত্রে কিন্তু কারোর কোনো অবসর থাকে না, এবং কোনো কি বলবো যে কাউকে নিয়ে ব্যস্ত থাকার মতো অবসর থাকে না, নিজের মতো নিজে সবাই কাজ করতে থাকে। একটা মনে হয় জানি ঘোড়ার লাগাম যেভাবে ছেড়ে দেয় না, এইভাবে জীবনটা দ্রুতগতি হয়ে যায়। তো যাই হোক, রান্না করে নিচ্ছি এখন, দেখলেন আমি মাছ ভেজে নিলাম, আর এখন পেঁয়াজ বেশি করে দিয়ে তার মধ্যে শুধুমাত্র আমি রসুন বাটা দিয়েছি এখানে, কারণ মাছের মধ্যে আদা বাটা দিলে ভালো লাগে না। রসুন বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, মরিচের গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিয়েছি, আর লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব,
কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা শিমগুলো, শিম এবং আলুগুলো দিয়ে দিব। আর আমি কিন্তু কতগুলো কাঁচা মরিচও দিয়েছি, কারণ এখানে শুকনা মরিচের ব্যবহারটা খুব অল্প করেছি, আর বেশি দিলে কিন্তু তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে। যেহেতু শিমগুলা সবুজ সবুজ দেখতেই ভালো লাগবে, তার সাথে টমেটোও যেহেতু দিব তো লাল রঙটা তো আরও সুন্দর আসবে। তো আমি শিম আর আলু দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এগুলোকে একটু ঢেকে রাখবো যাতে পানিটা বের হয় সবজি থেকে, তারপর ফিরে আসছি। একটা মজার জিনিস আজকে রান্না করব, সেটা হচ্ছে পেঁয়াজ পাতা। আমার এই পেঁয়াজের কালি বলে অনেকে, আবার পেঁয়াজ পাতাও বলে অনেকে, এইটা খুবই প্রিয়। কারণ এটা ভাজি করলে এত মিষ্টি মিষ্টি একটা মানে স্বাদ লাগে, কি বলবো, অনেক মজার কিন্তু খাবারটা। বাংলাদেশে তো শীতের সময়ে পেঁয়াজ পাতা কিংবা পেঁয়াজের কলি যেটা বলি সেটা তো অনেক বিক্রি হয়, কিন্তু এখানে আমি দেখিনি, সেদিন দেখেছিলাম ওপেন মার্কেটে আর নিয়ে এসেছিলাম, তবে সেদিন আর রান্না হয়নি। আজকে তাই পেঁয়াজ পাতাটা ভাজি করব আলু দিয়ে। আলু ছোট ছোট করে কেটে পেঁয়াজ পাতাটা ভাজি করব। অনেকে আবার করে কি, চিংড়ি মাছ দিয়েও ভাজি করে, তো চিংড়ি সেদিন ছিল না দেখে আর চিংড়ি দিয়ে ভাজি করতে পারিনি। তো আমি এখানে তরকারিটা কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি, টমেটোও দিয়ে দিয়েছিলাম, টমেটো দিয়ে একটু কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। এখন ঢেকে রাখবো, কতক্ষণ পরে জাস্ট লবণটা চেক করে আমি দেখব যে ঠিক আছে কি না। লবণ কম থাকলে অল্প একটু লবণ দিয়ে দিব। এই যে লবণটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে জাস্ট নামিয়ে রাখবো, একটু ঝোলঝোলই থাকবে তরকারিটা। টমেটোর ঝোল কিন্তু খুব ভালো লাগে, মাছের টমেটোর ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে সাদা ভাত দিয়ে খেতে। আর এদিক থেকে আমি ভাজিটাও বসিয়ে দেব। ভাজিটা খুবই সিম্পল হয়েতে, তেমন কিছু না, পেঁয়াজ মরিচ দিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে বসিয়ে ঢেকে রাখলেই অনেক সুন্দর করে ভাজিটা হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে রান্না বান্না এগুলোই ছিল, আসলে এগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ দেখানোর মতো তেমন অন্য কিছু থাকে না, যখন থাকবে তখন অবশ্যই শেয়ার করব। ডেইলি লাইফ ব্লগ যেহেতু দেই, সেহেতু ডেইলি লাইফে যা যা হচ্ছে সেগুলোই দেখাতে হয়। তো যদি কারোর ভালো লেগে থাকে আমার এই ব্লগ, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না, তাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি চাইলেই আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না। কালারটা যেমন সুন্দর এসেছে তরকারির, খেতেও কিন্তু সেই রকমই মজা হয়েছিল। তো খেয়ে দিয়ে আমি আর সুস্মি একটু হাঁটতে বের হয়েছি। তো হাঁটছিলাম আর দেখছিলাম যে আমাদের নেইবারহুডে এই গাছগুলো ওরা ডাল যেগুলো এক্সট্রা বের হয়েছে মনে করছে সেগুলো ওরা কেটে ফেলছে, কেটে সুন্দর করে সাজিয়ে রাখছে। তো এই যে কত ডাল কেটে ফেলেছে, ওরা কিন্তু অনেক যত্ন করে নিজের দেশটাকে। তো আজকের ব্লগ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।